সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইনভাইবিশন প্রক্রিয়া নিয়ে শব্দটি আমি পানি পরিশোধন করানোর সময় বলেছিলাম এখন জানার চেষ্টা করি তো ইনভাইভিশনের সংকট হচ্ছে এরকম যে কলের ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইনভাইবিশন বলে এখানে কলয় ধর্মী পদার্থের একটু ধরণ দেওয়া আছে উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর আর তরল পদার্থের জন্য বলছে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পানি তো এখানে কথা হচ্ছে যে কলের যে শব্দটা এখানে পাচ্ছ তোমরা সেই কলের শব্দটা কি তা আমাদের একটু বুঝতে হবে ঠিক আছে তো কলের সংজ্ঞা দিই ঠিক আছে এই সংজ্ঞা আসলে কিছুই বুঝার মতো না তোমাদের জন্য আসলে এটা ইন্টার লেভেলে গেলে বুঝতে পারবে তাও সংজ্ঞাটা দিলাম যদি কারো মন চায় তোমরা একটু জেনে নাও যে যখন কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের দুই ন্যানোমিটার থেকে পঞ্চাশ ন্যানোমিটার আকারের সূক্ষ্ম কণাগুলো অপর কোনো তরল গ্যাসীয় বা কঠিন পদার্থের মাধ্যমে বিস্তারিত হয়ে একটি অস্বচ্ছ অসম কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তখন ওই অস্বচ্ছ অসম স্থায়ী মিশ্রণটিকে স্থায়ী মিশ্রণটিকে কলয়েড বলে ঠিক আছে এটা হচ্ছে সংজ্ঞা আর কলয়েডের উদাহরণগুলো এটা সবার জানতে হবে কলের উদাহরণ হতে পারে দুধ স্টার্চ সেলুলোজ জিলেটিন গাম গাম মানে তোমার যে ওই কি বলে খাতাপত্রে তোমার যখন তুমি হচ্ছে গিয়ে কোনো জায়গায় ছিঁড়ে যায় তখন যে আঠাটা ইউজ করো সেটা হচ্ছে গাম আর এখানে দেখো আমি লাস্ট একটা লাইন লিখেছি যে কলের ধর্মী অধিকাংশ পদার্থ পানিগ্রাসী বা হাইড্রোফিলিক বা পানি আকর্ষিক পদার্থ এই জিনিসটা একটু বুঝতে হবে তো এখানে খেয়াল করে যে বললাম কলের ধর্মী যে পদার্থগুলো তাদের মধ্যে একটা প্রবণতা আছে পানি গ্রহণ করার ঠিক আছে তারা পানিটাকে গ্রাস করতে চায় বা গ্রহণ করতে চায় ঠিক আছে সেই জন্য এদেরকে পানি গ্রাসী বা পানি আকর্ষী পদার্থ বলে ইংরেজিতে বলে হাইড্রোফিলিক ফিলিক শব্দটি মানে হচ্ছে আকর্ষী বা যে আকর্ষণ করে আর হাইড্রো শব্দটি মানে হচ্ছে পানি তার মানে হাইড্রোফিলিক শব্দটির বাংলা অর্থই হচ্ছে পানি আকর্ষী এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমি বললাম যে ধমনি পদার্থগুলো তোমার পানি আকর্ষী সেটা কেন তো সচ করে বললে জিনিসটা এরকম হবে যে কলের ধমে যে পদার্থগুলো হয় সেগুলো অনেক অনেক বেশি শুষ্ক হয় তো খেয়াল করো তোমার যখন গলা শুষ্ক হয় বা তোমার গলা যখন শুকায়া যায় তুমি তখন কি করো পানি খাইতে চাও ঠিক আছে তো একই হবে দেখা যায় তোমার কলধম যে পদার্থগুলো সেগুলো অনেক বেশি শুকনো অনেক বেশি শুষ্ক তাই তারাও যে কাজটা করতে চায় তারা পানি পেলে বা তরল পদার্থ পেলে তৎক্ষণাৎ সে পানি বা তরল পদার্থ যারা সে শোষণ করে নিতে চায় আর যারা তোমার কলয়েড ধর্মী না মানে নন কলয়েড তারা এতটা শুষ্ক হয় না বা শুকনো হয় না তাই তারা কিন্তু খুব বেশি পানি শোষণ করতে চায় না ঠিক আছে তার মানে আমরা সহজ বলবো যে যারা হচ্ছে কলদিন পদার্থ তাদের অনেক বেশি তোমার হচ্ছে শুষ্কতা আছে তাই তারা পানি পাইলে সেই পানিটা তারা শোষণ করে ফেলে এর একটা উদাহরণ তোমরা নিতে পারো যেমন মনে করো যে তুলা ঠিক আছে তো দেখবো তুলা যখন পানিতে দিবা তুলার কোষগুলো তোমার কিন্তু খুব সুন্দর মতো পানি শোষণ করে নেয় একদম দেয়া মাত্র পানি শোষণ করে ফেলে বা তোমাদের যে সোফার যে কুশন থাকে বা মনে করো সোফার ভিতরে তোমরা যে আসলে যে সলাগোলা ইউজ করো মানে তোমার হচ্ছে গিয়ে কর্ক ইউজ করো যেটা বা সুপার তোমার যে বেডশিটটা তুললে যেটা পাওয়ার কি স্পঞ্জের মতো সেই স্পঞ্জে তোমার যে অংশগুলো আছে সেগুলো দেখবো পানি তৎক্ষণাৎ পাইলে তৎক্ষণাৎ পানি শোষণ করে নেয় নিয়ে সেগুলো ওজন ভারী হয়ে যায় সেগুলো আয়তন ভারী হয়ে যায় তো কথা হচ্ছে সেখানে কি ঘটে তো দেখো তোমার হচ্ছে এই যে তোমার তুলাগুলো আছে না এই তুলাগুলার যে কোষগুলা দেখো সেই কোষগুলার মাঝে মাঝে কিন্তু গ্যাপ আছে দেখছো এই কণাগুলো মাঝে মাঝে কিন্তু খালি জায়গা আছে দেখো এই যে আমি দেখাই এই তোমার খালি জায়গাটা এই তোমার খালি জায়গাটা এই তোমার খালি জায়গাটা এই যে মাঝে যে খালি জায়গাগুলো তোমার এখানে আছে সেই খালি জায়গাগুলোর ভিতরে তোমার পানি কণাগুলো প্রবেশ করে ঠিক আছে এবং পানি কণাগুলো প্রবেশ করলে যেটা হয় তখন দেখতে পারবা যে হয়তো তোমার হচ্ছে সেই জিনিসটা আয়তনে চেঞ্জ হয় নাই বা আকারে বড় হয় নাই আগের আকার এই আয়তনে আসে বা জিনিসটা ভারী হয়ে গেছে ভারী হওয়ার কারণ সেই তোমার ওই পদার্থের ভিতরে যে কণাগুলো ছিল কণাগুলোর মাঝে যে খালি জায়গা সেই জায়গাটা আসলে তোমার পানি প্রবেশ করেছে তোমরা এটার ভালো ধরুন পাবিনি যেটা তোমার সেটা হচ্ছে যখন তোমরা কাঠ জাতীয় কোন পদার্থ বা যেটাকে আমরা এই বিজ্ঞানের কঠিন বাসায় বলে থাকি বা ঠিক আছে সেগুলোর মধ্যে যখন তুমি দিবে তো সেগুলো তখন দেখবে সেগুলো পানি শুষে নিচ্ছে একটা ধরো আমি লিখেছি দেখো যে বর্ষার দিনে কারো বাসায় যদি কাঠের দরজা থাকে এবং তাদের বাসায় যদি মনে হচ্ছে একদম রোডের সাথে হয় বা এরকম হয় তোমার যে বর্ষার দিনে যে পানিগুলো সেগুলা সেগুলো সে কাঠের দরজায় যেতে পারে কোনো না কোনো উপায়ে তাহলে দেখবে তাদের বাসাতে টানা কয়েকদিন বৃষ্টি হইলে তারপরে সে কাঠের দরজাটা খুলতে অনেক কষ্ট হয় ঠিক আছে অনেক সময় দেখা যায় দরজা এমন লাগছে যে টান দিয়েও খোলা যাচ্ছে না তো তখন আসলে কি ঘটে তখন তোমার যেটা ঘটে তোমার সেটা হচ্ছে ইমভেভেশন প্রক্রিয়ার মাধ্যমে ওই কাঠ বা সেলুলোজগুলো তোমার পানি শোষণ করে পানি শোষণের মাধ্যমে তোমার সেই কাঠের দরজাটা তোমার ওই ভারী হয়ে যায় ধাক্কা দিতে হয় অনেক জোরে আবার তোমার দেখা যায় অনেক সময় তোমার পানি শোষণের মধ্যে আয়তনটা বেড়ে যায় আর যখন আয়তনটা একটু বেড়ে গেল তখন তোমার কিন্তু কাঠের দরজা লাগিয়ে ফ্রেমে সেটা টাইট ভাবে লাগবে আটকে যাবে তো ফ্রেম থেকে খুলতে গেলে তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে এখানে জিনিস বলে রাখি তোমাদের স্টার্চ স্টার্ট এবং তোমার জিলেটনে কথা বলছে যেগুলো কলের দামি পদার্থ সেগুলো যেটা সেটা হচ্ছে শর্করা জাতীয় পদার্থ এটাকে কার্বোহাইড্রেটও বলা যায় কারণ এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে আবার তোমার হচ্ছে গিয়ে যেটা সেলুলোজ সেটাও কার্বোহাইড্রেট সেখানেও কার্বন থাকে হাইড্রোজেন থাকে অক্সিজেন থাকে আর জিলেটিন তোমার যেটা সেটা আসলে তোমার আহ রান্নাবান্নার কাজও ব্যবহার করে থাকে তো যাদের বাসায় দেখবে আমরা মোটামুটি ভালো রান্নাবান্না করে যদি বাসায় জিলেটিন থাকে জিজ্ঞেস করো দেখেলে তোমরা চিনতে পারবে এখন আসো তোমাদের শেষ টপিক বইয়ের এরপরে আমি এই চাপ্টার ক্লোজ ঘোষণা করব সেটা হচ্ছে পানীয় খনিজ লবণ পরিবহন ঠিক সেটা আমি অলরেডি বলে ফেলেছি পড়ানোর সময় তো আরেকবার বলি যে পরিবহন জিনিসটা কি পরিবহন হচ্ছে উদ্ভিদের মনোরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল হতে পাতায় পৌঁছায় আর পাতায় খাদ্যবস্তুটা খাদ্যব্রস্তুটা সারাদে ছড়িয়ে পড়ে ঠিক আছে এই ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা বা তোমার খনিজ লবণ বা পানিটা তোমার পাতায় পৌঁছানোর যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টেশন বলে তো ক্ষেত্রে আমরা দুইটা টিস্যুর কথা বলেছিলাম জাইলিম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু আর এটা বলেছিলাম যে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু হচ্ছে এক প্রকারের তোমার ভাজুক টিস্যু ঠিক আছে আবার বলছিলাম যে জাইলিম টিস্যু ফ্লোয়েম টিস্যুকে জটিল টিস্যু বলে আরও বলেছিলাম জাইলিম টিস্যু ফ্লোয়েম টিস্যুকে তোমার পরিবহন টিস্যু বলে এই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে কাজ ভাগাভাগি করা আছে কাজটা করে সেটা হচ্ছে মনোরম দ্বারা যে পানি শোষিত হয় সেই শোষিত পানিগুলো বা মনোরম দ্বারা যে খনিজ লবণ শোষিত হয় সেই শোষিত খনিজ লবণগুলোকে সে তোমার ঊর্ধ্বমুখী প্রবাহের মাধ্যমে পাতায় নিয়ে যায় ঊর্ধ্বমুখী এই জন্য বললাম যে মূল থেকে তোমার এই পানীয় লবণগুলো জায়লামের মাধ্যমে উপরের দিকে যায় ঠিক আছে তাই এটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবাহ আবার দেখো ফ্লোয়েমের কথা বললাম কি তো ফ্লোয়েম হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্যটা সারা দেহে ছড়িয়ে দেয় ঠিক আছে মানে তোমার পাতাতে যখন খাবার তৈরি হয় সালোশের প্রক্রিয়াতে সেই খাবারটা তোমার হচ্ছে গিয়ে সারা দেহে ছড়াবে না তো পাতায় তোমার খাবার তৈরি হয়েছে এখন মনে করো যে খাবার থেকে খাবারের দরকার পড়ছে তোমার হচ্ছে কি উদ্ভিদের কাণ্ডের দিকে একটা জায়গা তো পাতা থেকে কান্ডের দিকে জায়গাটা টাইম এমনি পৌঁছাবে না সেটা পৌঁছাবে তোমার ফ্লোয়েম টিসের মাধ্যমে আর ফ্লোয়েম টিসের মাধ্যমে তোমার উদ্ভিদে সব জায়গায় খাবার ছড়াতে পারে তাই তোমার এটাকে আমরা শুধুমাত্র উর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবাহ বলবো না এটাকে আমরা বলবো সর্বমুখী প্রবাহ বা উভমুখী প্রবাহ মানে উপরের দিকে নিচের দিকে বা সব দিকে তোমার এই ফ্লোয়িং টোসের মাধ্যমে খাবারটা পরিবাহিত হয় তো দেখবো তোমাদের বইয়ে প্যাপেরিমা উদ্ভিদের মাধ্যমে পানি পরিবহনের একটা পরীক্ষা দেওয়া আছে সেই পরীক্ষাটা তোমরা নিজে পড়লে পারবে আর যদি সুযোগ থাকে তাহলে তোমরা চাইলে এই পরীক্ষাটা বাসায় করতে পারো ঠিক আছে প্যাপেরিমা উদ্ভিদটা অনেক সময় দেখবা যে বাসার আশেপাশে হয়ে থাকে তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবো যে জিনিসটা দেখতে অনেকটা ছোট পাতা বাহার গাছের মতো বা পাতার মতো পান অনেকটা বাট আকারে ছোট আর তোমার এটা যে সেটা তোমার স্বচ্ছ আমি একটা ছবি গ্রুপে পেপারের মধ্যে যাতে তোমরা চিনতে পারো চাইলে সেই পেপারের মধ্যে তোমার বাসে নিয়ে যেতে পারো নিয়ে যাওয়ার একটা কাজ করতে পারো তোমার একটা বোতল নিবে সেই বোতলের ভিতরে তুমি পটাশ দিয়ে দিতে পারো বা অন্য কোনো কালার দিতে পারো যাতে তোমার পুরা পানিতে সে কালার ছড়া যায় তারপর তোমরা সে পেপারে মেয়ে উদ্ভিদটাকে মূল সহকারে সেই বোতলের ভিতরে চুবাই রাখবা চুবায় রাখার তোমায় দুই তিন ঘন্টা পর দেখবে যে এই পেপারে উদ্ভিদের সারা দেহে তোমার আসলে ওই বর্ণটা অর্থাৎ তোমার সবুজ বর্ণ বা নীল বর্ণ বা তোমার হচ্ছে পটাশে যে বেগুনি বর্ণ যে বর্ণ তুমি দিয়েছিলে বোতলে সেই বর্ণের কালারটা ছড়ায় পড়ছে এখন তোমার এই কালারটা নিজে ছড়াই নাই যেটা হয়েছে তোমার সেটা হচ্ছে উদ্ভিদের যে এই পেপারের উদ্ভিদের যে মনোরমটা সেই মনোরমটা তোমার হচ্ছে পানি শোষণ করছে এই পানি শোষণের ফলে তোমার কালারটা শোষিত হয়েছে তাই তোমার কালার পানিটা পেপারের চারদিকে ছড়ায় পড়তে পারছে ঠিক আছে আমরা বলতে পারবো যে উদ্ভিদ মনোরমের সাহায্যে তো তোমাদের বাড়ি কাজ হচ্ছে এই তৃতীয় অধ্যায়টা খুব ভালোভাবে তোমরা খুঁটে খুঁটে রিডিং পড়বে প্রতিটা শব্দ বুঝে পড়ার চেষ্টা করবে আর একটা কাজ করবে সেটা হচ্ছে গিয়ে আমি এই তৃতীয় অধ্যায় যতগুলো লেকচার দিয়েছি সেই লেকচারে সবগুলা তথ্য বা তোমার ইনফরমেশন গুলো খাতায় নোট করে রাখবে আর আরেকটা কাজ করবে সেটা তোমার হচ্ছে এই চ্যাপ্টার যতগুলো ছবি আছে বইয়ে সেই ছবিগুলো তিনবার করে আঁকবে আর এই তৃতীয় উপরে গাইডের যত তুমি সৃজনশীল পাবে সেই সবগুলো সৃজনশীল তোমরা বুঝে বুঝে পড়ে ফেলবে ঠিক আছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো